ফের আগুনে পুড়ছে সুন্দরবন গতকাল চাঁদপাই রেঞ্জের আমুর বন অফিসের লতিফের ছিলা এলাকায় আগুন লাগে ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড বন কর্মকর্তারা জানান কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি তবে দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি আগুন লাগার কারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম আরিফ কি বলছেন বন কর্মকর্তারা এখন এখন দাঁড়িয়ে আছি ঠিক সুন্দরবনের যে আমুরবনিয়া যে ফরেস্ট অফিস তার পাশে যেখানে আগুন লেগেছে তার প্রায় দুই কিলো দূরে কারণ কাছাকাছিতে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না একটু আমরা দূরেই আছি কিন্তু সুন্দরবনের কাছে তো কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি বন বিভাগের সঙ্গে তারা জানিয়েছে যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একাধিক টিম কিন্তু ওখানে আগুন নেবার কাজ শুরু করেছে এবং শুধু তাই নয় এর সঙ্গে আছে বন বিভাগ কোস্টগার্ড এবং এলাকাবাসী কিন্তু এখানে আগুন নিবাচ্ছে। তবে কতটুক আপনি যেমনটি বলছিলেন যে কতটুক জায়গা ছড়িয়ে পড়েছে এলাকাবাসী বলেছে কিন্তু আসলে দুই থেকে তিন কিলো হতে পারে এবং আগুন কিন্তু উপরে খুব বেশি দেখা না গেলেও কি মাটির নিচে যে শুকনা যে পাতা আছে ভিতর থেকে যেয়ে যেয়ে কিন্তু আগুনটা বারবার কিন্তু বাতাসে তারা আগুন জ্বলে উঠছে ফায়ার সার্ভিস আগুন নিভাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস আরও কয়েকটা টিম কিন্তু এখানে বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা ঘটনাস্থলে গিয়েছে এবং এখানে নাকি নৌবাহিনী তারা হেলিকপ্টার নিয়ে আগুন নেবানোর কথা রয়েছে তবে এটা আমরা খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পারি কোস্টগার্ডও এখানে আছে তবে এলাকাবাসী বলছি যে আসলে যারা মৌ মাছি এই সময় তো আপনি জানেন যে মধু আহরণের সময় ঠিক এই সময় মধু আহরণের জন্য যারা ওখানে যায় তারা অনেক সময় আগুন আহ ওখানে লেগে এইটা আগুন ধরতে পারে আবার অনেক সময় মাছ ধরার জন্য নিচু এলাকায় যদি ওখানে গাছগাছালি পড়ে যায় তখন বর্ষা পুড়ে পুড়ে যায় বর্ষাকালে কিন্তু তাহলে ওখানে যে পানি জমে গেলে ওখানে বিভিন্ন মাছ উৎপাদন হয় তৈরি হয় তখন তারা মাছ ধরতে পারে যারা সুন্দরবনের অবৈধভাবে যারা ব্যবসা করে আবার যারা বৈধভাবেও যারা ব্যবসা করে সুন্দরবনের সম্পদ আহরণ করে তারাও কিন্তু ওখানে যে বিভিন্ন সময় বিভিন্ন যে কাজগুলো তারা এভাবে করে থাকে তো এই ছিল বাগেরহাটের সর্বশেষ আরিফ আপনাকে ধন্যবাদ দর্শক সুন্দরবনের আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম